নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আবার চলে এসেছি এমন একটি কাজ নিয়ে আলোচনা করতে যার ঔষধের গুণাগুণ অনেক অনেক বেশি। হ্যাঁ, রোগ মানেই মানুষের ভয়, আর সেই রোগকে ঠিক করতেই আমরা কোনো না কোনো ডাক্তারের কাছে যাচ্ছি। সে ডাক্তার আমাদের মেডিসিন প্রেসক্রাইব করছেন, সে অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি কিংবা আয়ুর্বেদিক কিংবা ইউনানি। তো আপনারা, এটা আপনাদের জানা উচিত যে আমাদের প্রকৃতিতে, প্রকৃতির দেওয়া আশেপাশে অনেক লতাপাতা আছে যার ঔষধি গুণাগুণ কিন্তু অনেক অনেক বেশি। তো প্রথমে কিন্তু আমাদের এই লতাপাতার ব্যাপারে জানতে হবে। সো এই জন্যই, কারণ আপনাদের আশেপাশে আমরা আজ কিন্তু সেই লতাপাতাগুলো ভুলতে যেতে বসেছি, কারণ এখন অনেক আমাদের যেমন বাড়িঘর তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যেভাবে আমরা গাছ কেটে ফেলছি, তো সেভাবে কিন্তু এই লতাপাতাগুলো কোনো না কোনোভাবে হারিয়ে যাচ্ছে। তো আমাদের সেই লতাপাতাগুলো জেনে সেগুলো যদি আমরা ঠিকঠাকভাবে যদি প্রয়োগ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারবো। তো আজ যে গাছটি নিয়ে আলোচনা করবো, সেই গাছটির নাম হচ্ছে চন্দন গাছ, যেটাকে আমরা ইংলিশে স্যান্ডেল ট্রি বলি। তো প্রথমে জানা যাক, এই যে চন্দন গাছ, চন্দন গাছের একটু পরিচয় জানা যাক, মানে চন্দন গাছ কয় প্রকার হতে পারে, সেটি কীরকম দেখতে, তো সেটা নিয়ে আগে আলোচনা করা যাক। তো প্রথমে জানা যাক, চন্দন দেখবেন না, অনেক ধরনের হয়ে থাকে, কিন্তু তার মধ্যে দু ধরনের চন্দন সবচেয়ে বেশি ঔষধি গুণাগুণ আছে, যার একটা হচ্ছে সাদা চন্দন, একটা হচ্ছে লাল চন্দন। এরপর আরেক ধরনের দেখবেন চন্দন আছে, সেটাকে গোপী চন্দন বলে, সেটা অনেক সময় দেখা যায় না এবং তার ঔষধি গুণ অতটাও নেই। তো দেখবেন এই যে লাল চন্দন বা সাদা চন্দন, এই চন্দনের মধ্যে দেখবেন চন্দন যেমন বললাম অনেক প্রকারের হয়ে থাকে, তো এই শ্বেত চন্দন দেখবেন এর একটু গুণ বলে দিই আপনাদের, এই চন্দন দেখবেন একটু রুক্ষ টাইপের হয়, শীত বীর্য সমন্বিত হয় আর তিক্ত রসযুক্ত হয়ে থাকে। আর যেটা রক্ত চন্দন আছে তার গুণ হচ্ছে এটাও সেম শীত বীর্য সমন্বিত, গুরু কফজনক, চোখের হিতকারক, তিক্ত মধুর রসযুক্ত এবং বলকারক হয়ে থাকে। তো লাল চন্দন সবচেয়ে বেশি, কেন দামটা অনেক বেশি আর উপকারিতাও সবচেয়ে বেশি। তো এবার মাত্রাটা আমাদের জেনে নেওয়া যাক, যে ঔষধের ক্ষেত্রে তো আমরা বলেই দিলাম যে কী কী লাল চন্দন আর আপনার শ্বেত চন্দন ব্যবহার করা হয়, আর ঔষধের ক্ষেত্রে চন্দনে কাঠটা যেমন ব্যবহার করা হয় তেমন মূলটাও ব্যবহার করা যায়। যদি মূল ব্যবহার করা হয় তাহলে 2 গ্রাম পর্যন্ত ব্যবহার করা হয়, আর কাঠ হলে 3 থেকে 4 গ্রাম। এবার জানা যাক এই চন্দন গাছ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। প্রথমে যে রোগটা নিয়ে আলোচনা করো, সেই রোগটি মানে বসন্ত ঋতুতে খুবই হয়ে থাকে, সেটা হচ্ছে বসন্ত রোগ। তো বসন্ত রোগের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় যদি আমরা শ্বেত চন্দন ঘষা আর কলমি বা হিংচে শাক 2 গ্রাম তার রস বার করে যদি মিশিয়ে রোগীকে পান করাতে পারি, তাহলে এই বসন্তের যে গুটিগুলো বেরোয় সেগুলো বেরোবার, সে আর যে জ্বরের জ্বর হয় সেগুলো বন্ধ, গুটিগুলো যেমন বেরোনো বন্ধ হয়ে যায় তেমনি জ্বরও কমে যায়। তো চোখ উঠলে কী করবো, চোখ উঠলে লাল চন্দন ঘষে চোখের বাইরে যদি প্রলেপ দেওয়া যায়, সুরমার মতো যদি প্রলেপ দেওয়া যায়, সেখানে কিন্তু খুবই উপকার পাওয়া যায়। তারপর মেহ রোগের ক্ষেত্রে, মেহ রোগের ক্ষেত্রে শ্বেত চন্দন ঘষা যদি 2 গ্রাম একটু হালকা মিছরি চূর্ণ ইসবগুলির ভুষির সাথে শরবত মিশিয়ে যদি পান করানো হয়, তাহলে কিন্তু মেহ রোগ ঠিক হয়ে যায়। এরপরে যে রোগটি নিয়ে আলোচনা করবো, সেই রোগটিকে বলা হয় প্রমেহ রোগ। প্রমেহ রোগের ক্ষেত্রে আমরা আদা চন্দন ঘষা যদি দুটোকে একসাথে মিশিয়ে 4 গ্রাম 4 গ্রাম করে একসাথে মিশিয়ে যদি সেবন করা যায়, একটু হালকা মধুর সাথে সেবন করা যায়, দেখবেন খুবই উপকার পাওয়া যায়। এরপর শিশুদের নাভিপাক রোগের ক্ষেত্রে, শিশুদের নাভিপাক রোগের ক্ষেত্রে কী করবো, সে চন্দন ঘষা যদি শিশুদের ওই নাভিকুণ্ডলের পরিমাণ মানে পূরণ করে দিলে, মানে আবার ভালোভাবে শুনুন, শ্বেত চন্দন প্রথমে ঘষে ওই নাভির ভেতরটা যদি ঠিকমতোভাবে পূরণ করে দেওয়া যায়, তাহলে নাভিপাক রোগ আরোগ্য হয়ে যায়। তো আজ এতটুকুই, কাল আবার আসবো কোনো না কোনো গাছ নিয়ে আলোচনা করতে। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।